সমাজতান্ত্রিক মহিলা ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার দাবিতে সোচ্চার হন সারা দেশে অব্যাহত খুন, ধর্ষণ ও নারী শিশু নির্যাতন রুখে দাঁড়ান, এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের সমাজতান্ত্রিক মহিলা ফোরামের 36তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দলটির জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সকলকে কাজ করার আহ্বান জানান। এটাই যৌক্তিক, এটাই নৈতিক, আর তা না হলে নারীর সামাজিক মর্যাদা এটা আমরা চাই। তখন লোকজন জড়ো হয়ে গেছে, জড়ো হয়ে বসে আমরা সমস্তম প্রতিষ্ঠা বার্ষিকী সমাজতান্ত্রিক মহিলা ফোরামে আজকে প্রধান দেখা বা তার আত্মীয়দের কাছ থেকে শোনা সেই সমাজে স্বামী স্ত্রী স্টেশনে গেছে। স্টেশনে গেলে